আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চাটগার মিডিয়ার সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল আলম অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করায় সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ সুমন নামে এক অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সাত চট্টগ্রাম বিশে আগস্ট শনিবার চট্টগ্রাম বাইজিদ বোস্তামি আতুরের ডিপু এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে টিসিবির লোগোযুক্ত তিনশো আটানব্বই লিটার সয়াবিন তেল দুইশো কেজি মসুর ডাল এবং দুইশো পঞ্চাশ কেজি চিনি জব্দ করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বাইজিৎ বোস্তামি তানাদিন সাতনং ওয়ারস্ত আতুরের ডিপো সংলগ্ন আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের বেতরে টিসিবির পণ্য মজুত রেখেছে এ সময় তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আজিজ সুমনকে গ্রেপ্তার করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে